গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত কাকুলি চক্রবর্তী ডেইলি ব্লগে। এখন আমি যাব বাপের বাড়ি, একটু পরে যাব। এখন বাজে 9টা আর সমস্ত কাজ হয়ে গেছে, দোকানও খুলেছি, দেখো একটু একটু সাজুগুজুও হয়ে গেছে। তা আমি যাব 9টার সময় বেরোবো, দেখতে থাকো, পুরো ব্লগটা দেখবে কিন্তু আর দেখার শেষে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ। আমার আজকে খুব আনন্দ, যেহেতু আজকে আমি জানো তো কোথায় যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি। আমার অনেক দিন পর ভাইয়ের সঙ্গে দেখা হবে, মায়ের সঙ্গে দেখা হবে, ভাইয়ের বউয়ের সঙ্গে, তার মেয়ের সঙ্গে দেখা হবে, মামনের সঙ্গে। মামন আমার খুব মানে কাছের একটা মেয়ে, ও আমার ভাইজি আর খুব পাকা, খুব পাকা। ওর সঙ্গে দেখা করতেই আমি আজকে সাত সকালে উঠে চলে যাচ্ছি বাপের বাড়ি। দেখো মিষ্টি নিয়ে রিক্সার মধ্যে উঠে পড়েছি, এবার তাড়াতাড়ি চলে যাব বাপের বাড়ি। কতক্ষণ আমি মামনের কাছে গিয়ে পৌঁছাবো সেটাই আমি চিন্তা করছি, কেননা আমার মামন ভীষণ ভালো লাগে, মামনকে আমার ভীষণ ভালো লাগে, ও খুব ভালো মেয়ে। আর দেখো ওর ঢঙটা, খালি একটু দেখো তোমরা। বাপের বাড়ি গিয়ে খুব আনন্দ পেয়েছি, অনেকদিন পর বাপের বাড়ি গেছি, ওরাও খুব আদর যত্ন করছে। অনেকদিন পর দেখো আমরা দুজনে বসেছি, ভাই বোন পাশাপাশি, তার পাশে এসে মামন বসে পড়েছে। ভাইয়ের মেয়েটা খুব পাকা, ও সব সময় আমার মানে সঙ্গ ধরে থাকে। এই দেখে দেখো রান্না করছে আমার ভাইয়ের বউ, লাল শাক করেছিল আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করেছিল, মুরগির মাংস করেছিল। ও আমি গেলে ওদের খুব খাটনি বেড়ে যায়, আর আমাকে খুব ওরা ভালোবাসে, আদর যত্ন করে। আর তার জন্য আমি এরকম ধরেই থাকবো, দেখি ঢোকে কিনা। তুমি ঢুকো না, তুমি কোনায় দাঁড়িয়ে থাকো, বেশি কায়দা করে, দেখ পরে মরবে কিন্তু। বাই বাই। দেখো ভাইয়ের বউকে দেখতে গেছি, ও খুব অসুস্থ, ওর সিজার হয়েছে, তার জন্য ওকে দেখতে গেছি। আর সাথে ফল, হরলিক্স ফরলিক্স নিয়ে যাওয়া হয়েছিল, আর দিদা আমাদের সঙ্গে সঙ্গে মিষ্টি দিয়ে দিল, আমরা খেয়ে নিয়ে চলে আসলাম। তারপরে দেখো খুব আদর যত্ন ওরা আমাকে করে, খুব আনন্দ হয়েছে আমার ওই বাড়িতে গিয়ে, আজকে ভীষণ আনন্দ পেয়েছি আমি। তার সঙ্গে ভাইয়ের মেয়েটা তো লক ছাড়ে না, আর ওর যে ছেলেটা, ছোটো ভাইয়ের যে ছেলেটা, ওইটা খুব পাকা, একদম মানে যাকে বলে দুষ্টু আর কি, খুব ভালো আর খুবই ভালো। হ্যাঁ, আর তারপরে দেখো আমরা আনন্দ করে আমি চলে আসলাম স্টেশনে, আমি আবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরবো বলে স্টেশনে চলে আসলাম। এ দেখো আমি এখন বাড়িতেও চলে এসেছি, টং টং করে বাজাচ্ছি। আর এইখানেই আমি ব্লগটা শেষ করলাম, টাটা।